আশা করছি সকলেই বেশ ভালো আছো। আজকে আমরা পড়াবো প্রবাহী তড়িৎ। তো প্রবাহী তড়িতে আজকের আলোচ্য বিষয় 1 নম্বরে থাকছে শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা নির্ণয়, 2 নম্বরে থাকছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা নির্ণয়, আর 3 নম্বরে থাকছে রোধ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান। এটাই শ্রেণী আর সমান্তরাল সমবায় সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে বোর্ডের দিকে যাক। আমাদের এই চলতড়িত অধ্যায়ে পড়ানো হবে রোধের সমবায়। তো দেখো, আগে বলা হবে রোধের সমবায় কেন ব্যবহার করা হয়। দেখো, বর্তনী তৈরি করতে গিয়ে বিভিন্ন মানের রোধের প্রয়োজন হয়, কারণ রোধ উৎপাদনকারী সংস্থা বিভিন্ন মানের রোধ, মানে সব ধরনের মানের রোধ তৈরি করে না। তারা নির্দিষ্ট কিছু মানের রোধ তৈরি করে, কিন্তু আমাদের বর্তনী গঠন করতে গিয়ে যে মানের রোধের প্রয়োজন হয়, সবসময় বাজারে সেই মানের রোধ নাও পাওয়া যেতে পারে। তখন যে রোধ পাওয়া যায় বাজারে, সেই রোধ থেকে প্রয়োজনীয় মানের রোধ গঠন করার জন্যে রোধের সমবায়ের সাহায্য নিতে হয়। এখন সমবায় কিভাবে গঠন করা হয়, কিভাবে রোধ পাওয়া যাবে প্রয়োজনীয় মানের, সেই নিয়ে এখানে আলোচনা করা হবে। তো রোধের সমবায়কে দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শ্রেণী সমবায়, আর 2 সমান্তরাল সমবায়। তাহলে রোধের 2টি সমবায়, এক হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। আর শ্রেণী আর সমান্তরালকে একসাথে ব্যবহার করে আরেকটি সমবায় ব্যবহার করায়, তার নাম হচ্ছে মিশ্র সমবায়। ঠিক আছে, তাহলে মূলত 2টি ভাগ, একটা হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এই 2 সমবায়কে একসাথে ব্যবহার করলে বলা হয় মিশ্র সমবায়। তো আমরা প্রথমে এই শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয় করা হয় কিভাবে, তা নিয়ে আলোচনা করব। তবে এটা হলো রোধের শ্রেণী সমবায়। দেখো, R1, R2, R3 এই রোধ 3টি শ্রেণী সমবায়ে যুক্ত। তো এরা A, B, C, D এই বিন্দুগুলোতে যুক্ত আছে। A বিন্দুর বিভব VA, B বিন্দুর বিভব VB, C বিন্দুর বিভব VC, আর D বিন্দুর বিভব VD। ঠিক আছে, তাহলে এখানে মনে করা হলো যে R1, R2, R3 এই রোধ 3টি শ্রেণী সমবায় যুক্ত। তারা দেখো A আর D বিন্দুর মধ্যে যুক্ত আছে। তো এর 2 প্রান্তের বিভব প্রভেদ কি হবে, দেখো তো VA - VB। তাহলে এ প্রান্তের বিভব উচ্চ, ডি প্রান্তের বিভব নিম্ন। তাহলে এ থেকে ডি এর দিকে তড়িৎ প্রবাহ হবে, আর এরা শ্রেণীতে যুক্ত, তাই প্রত্যেক রোধের মধ্যে প্রবাহ একই হবে। সেই প্রবাহ ধরা হলো I, প্রত্যেকটার ভিতর দিয়ে I প্রবাহ হবে, বর্তনী প্রবাহ হচ্ছে I। ঠিক আছে, তাহলে আর একবার শোনো, R1, R2, R3 রোধ 3টি শ্রেণীতে যুক্ত, A বিন্দুর বিভব VA, B বিন্দুর বিভব VB, C বিন্দুর বিভব VC, D বিন্দুর বিভব VD। ঠিক আছে, এবার শ্রেণীতে যুক্ত, তাই প্রত্যেকের প্রবাহ একই হবে। এবার R1 রোধের ক্ষেত্রে দেখো ওহম সূত্র থেকে কি লেখা যাবে। দেখো,
ওহম সূত্রে ছিল ভিএ মাইনাস ভিবি সমান আইআর, এরকম একটা গাণিতিক রূপ পেয়েছিলেন। সেই অনুযায়ী আর ওয়ান রোধের ক্ষেত্রে কি লেখা যাবে দেখো, ভিএ মাইনাস ভিবি সমান আই আর ওয়ান। আমরা স্মল আর ওয়ান লিখেছি, লিখলাম আর ওয়ান। এটা গেল আর ওয়ান রোধের ক্ষেত্রে। দেখো আর টু রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ভিবি মাইনাস ভিসি, তাহলে তার ক্ষেত্রে ওহম সূত্র থেকে লেখা যাবে আই আর টু, ঠিক আছে। আর আর থ্রি রোধের ক্ষেত্রে লেখা যাবে ভিসি মাইনাস ভিডি সমান আই আর থ্রি। দেখো এইরকম যদি আরো রোধ থাকতো তাদের পরপর লিখে যাওয়া হতো, লিখে আমরা হিসাব করতাম। এখন তিনটি রোধ আমরা নিচ্ছি, তিনটি নিয়ে হিসাব করছি। দেখো এই ভিবি এদের যোগ করলে এই ভিবি ভিবি কেটে যাবে, ভিসি ভিসি কেটে যাবে, এখানে থাকবে ভিএ মাইনাস ভিডি সমান আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। এখান থেকে আই কমন নিলে দেখো থাকবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ঠিক আছে। এবার দেখো এই সব রোধগুলোকে তুলে দিয়ে যদি একটা রোধ ব্যবহার করলে তার দুই প্রান্তের বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিডি আর প্রবাহ আই হয়, তাহলে একই বিভব প্রভেদে রাখবো, প্রবাহ একই হবে, তাহলে সেই রোধটাকে বলা হবে যে তুল্য রোধ। তাহলে আর ওয়ান আর টু আর থ্রি এর তুল্য রোধ যদি আর হয় তাকে কি নিয়ম মানতে হবে, দেখো ভিএ মাইনাস ভিডি সমান আই আর, এই নিয়মটাকে মানতে হবে, ঠিক আছে। তাহলে কি লেখালো, আর ওয়ান আর টু আর থ্রি এর তুল্য রোধ আর হলে ভিএ মাইনাস ভিডি সমান আই আর। দেখো এটা একটা সমীকরণ পাওয়া গেছে, ধরো এক, এটা পাওয়া গেল দুই, এক ও দুই তুলনা করে পাওয়া যাবে আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ঠিক আছে। তাহলে তিনটি রোধ আর ওয়ান আর টু আর থ্রি শ্রেণী সমবায় তুল্য রোধ কত হবে এই সমীকরণ থেকে পাওয়া গেল। এখন দেখো এখানে তিনের বেশি যদি রোধ ব্যবহার করা হয় তার ক্ষেত্রে একই রীতি প্রযোজ্য হবে। ধরো আর ওয়ান আর টু আর থ্রি দিয়ে আর এন এন সংখ্যক রোধ শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তাহলে তুল্য রোধ আর সমান হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর এন, ঠিক আছে। তাহলে দেখো এই সব রোধগুলোর যোগফল হবে তুল্য রোধের মান, ঠিক আছে। তাহলে কম মানের রোধ ব্যবহার করে যখন বেশি মানের রোধের প্রয়োজন হবে তখন রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এবার তোমাদের রোধের সমান্তরাল সমবায় পড়ানো হবে। দেখো কতগুলি রোধ নেওয়া হয়েছে, সেই রোধগুলির যদি প্রথম প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত করা হয় তাহলে রোধের সেই সমবায়কে বলা হবে সমান্তরাল সমবায়। দেখো এখানে আর ওয়ান আর টু আর থ্রি তিনটি রোধ নেওয়া আছে, এই রোধ তিনটির প্রথম প্রান্ত দেখো সব এ বিন্দুর সাথে যুক্ত, রোধগুলোর অপর প্রান্ত তারা বি বিন্দুতে যুক্ত। তাহলে আমরা তিনটি রোধ নিয়েছি এখানে, তাদের প্রথম প্রান্ত এ বিন্দুতে যুক্ত এবং অপর প্রান্তগুলি বি বিন্দুতে যুক্ত, তাহলে এই সমবায় হলো সমান্তরাল সমবায়। এখানে আমরা তিনটি রোধ নিয়ে হিসাব করছি। দেখো এ বিন্দুর বিভব ধরা হলো ভিএ, বি বিন্দুর বিভব ভিবি, ভিএ বড়
ভিবি ছোট ধরা হলো, তাহলে ভি এ থেকে ভিবির দিকে প্রবাহ হবে, সেই প্রবাহ আই। দেখো এখানে এই প্রবাহ তিনটি শাখায় ভাগ হয়ে যাবে। প্রথম শাখায় প্রবাহ যদি আই ওয়ান, দ্বিতীয় প্রবাহ আই টু, আর এতে প্রবাহ আই থ্রি এটা ধরছে। তাহলে এই মূল প্রবাহ আই আই ওয়ান আই টু আই থ্রি তিনটে ভাগে বিভক্ত হয়েছে। এরা আবার এখানে যুক্ত হয়ে আই গঠন করবে। তাহলে এই আই ওয়ান আই টু আই থ্রি এরা আবার এখানে যুক্ত হয়ে আই প্রবাহ পাওয়া যাবে। তাহলে এখান থেকে লেখা যাবে, দেখো আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, ঠিক আছে। দেখো এবার আই আর এদের মধ্যে কি সম্পর্ক, মানে ভি এ ভিবি আই আর এদের মধ্যে সম্পর্ক ওহমের সূত্র থেকে পাওয়া যাবে। তো এই যে আই ওয়ান এটা পাওয়া যাবে কিভাবে, দেখো এই যে রোধ আর ওয়ান তার দুই প্রান্তের বিভব প্রভেদ কত, ভি এ মাইনাস ভিবি। আর টুর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, ভি এ মাইনাস ভিবি। আর থ্রির ভি এ মাইনাস ভিবি। তাহলে তিনটি রোধেরই দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি। তাহলে আই ওয়ান সমান কত হবে, দেখো আই ওয়ান সমান হবে ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান। কোথা থেকে পাওয়া গেল, ভি এ মাইনাস ভিবি সমান আই আর, ওহমের সূত্র ছিল, ওহমের সূত্র থেকে এটা পাওয়া গেল আই ওয়ান সমান ভি এ মাইনাস ভিবি বাই আর টু। তাহলে আই টু সমান কত হবে, ঠিক একই নিয়মে ভি এ মাইনাস ভিবি বাই আর টু। আই থ্রি, আই থ্রি সমান হবে ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি। তাহলে আই ওয়ান আই টু আই থ্রি এদের মান পাওয়া গেল, আই পাওয়া গেছে, দেখো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে এখানে ওই মানগুলো বসানো হবে, সমান কি দেখা যাবে, দেখো ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান প্লাস ভি এ মাইনাস ভিবি বাই আর টু প্লাস ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি, ঠিক আছে। তাহলে আই সমান পাওয়া গেল। দেখো এখানে ভি এ মাইনাস ভিবি কমন নেওয়া আছে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি পাওয়া গেল। তাহলে আই সমান ভি এ মাইনাস ভিবি ইনটু এটি পাওয়া গেল, ঠিক আছে। দেখো যদি এই রোধ তিনটির বদলে একটি রোধ ব্যবহার করলে এদের তুল্য প্রবাহ পাওয়া যায়, মানে কি ভি এ মাইনাস ভিবি এই বিভব প্রভেদ প্রয়োগ করা হবে ওই রোধের, তার জন্য প্রবাহ আই হবে, তাহলে ওই রোধটিকে বলা হবে এদের তুল্য রোধ। তাহলে এই তিনটি রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করলে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে ওই রোধটি হবে এই রোধ তিনটির তুল্য রোধ। তাহলে তুল্য রোধ যদি আর হয় এদের তুল্য রোধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে লেখা যাবে আই সমান ভি এ মাইনাস ভিবি বাই আর। দেখো এই সব রোধগুলোর পরিবর্তে একটা রোধ ব্যবহার করা হবে, তার দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি প্রবাহ আই। তাহলে আই সমান বিভব প্রভেদ বাই রোধ, তাহলে ভি এ মাইনাস ভিবি বাই আর হলো। তো এটা এক নম্বর সমীকরণ দেয়া হলো, এটা দু নম্বর। এক আর দুই তুলনা করে কি পাওয়া যাবে, দেখো ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। দেখো এই যে এক নম্বর সমীকরণে ভি এ মাইনাস ভিবি ইন্টু এটা ছিল,
দেখো ভিএ মাইনাস ভিবি ইনটু ওয়ান বাই আর আছে, তাহলে ওয়ান বাই আর সমান এটা পা গেল। তো এখানে ওয়ান বাই আরটা তুল্য রোধ নয়, আর তুল্য রোধ। তাহলে তুল্য রোধ আর হলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ধরো সমান্তরাল এরকম এন সংখ্যক রোধ যুক্ত করা আছে, তাহলে তাদের তুল্য রোধের রাশি হয় আর ওয়ান আর টু আর থ্রি আর এন। এইরকম এন সংখ্যক রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে তাদের তুল্য রোধ আর হলে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি আর এন হবে। ঠিক আছে, এইভাবে তুল্য রোধ পাওয়া যাবে। এবার দেখো এই তুল্য রোধ যে পাওয়া গেল তার একটা বৈশিষ্ট্য আছে। এই তুল্য রোধ আর এর মান সমবায়ে যেসব মানের রোধগুলো যুক্ত করা আছে তাদের মধ্যে যে ছোট তার তুলনায় এর মান ছোট হবে। বড় মানের রোধ ব্যবহার করে কম মানের রোধ পাওয়ার জন্য সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়। তো এখন আমরা প্রমাণ করব যে তুল্য রোধ আর এর মান এদের প্রত্যেকের তুলনায় ছোট হয়। দেখো সেটা এই সমীকরণ থেকেই লেখা যেতে পারে। দেখো ওয়ান বাই আর সমান লেখা আছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর এন, এই পর্যন্ত আছে। তো আর ওয়ান আর টু আর থ্রি আর এন এরা প্রত্যেকেই ধনাত্মক রাশি, রোধটা ঋণাত্মক নয়। তাহলে ধনাত্মক রাশি হলে তাদের ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু করে যে রাশিগুলো লেখা আছে প্রত্যেকেই হবে ধনাত্মক। তাহলে এই সব সংখ্যাগুলো ধরো এখানে আর ওয়ানটা সবচেয়ে ছোট ধরেছি, তার সঙ্গে দেখে একটা সংখ্যা যোগ করা হয়েছে, যোগ করতে ওয়ান বাই আর পাওয়া গেছে। তো ওয়ান বাই আর তাহলে ওয়ান বাই আর ওয়ানের তুলনায় বড় হবে, কারণ কি দেখো এইরকম অনেকগুলো সংখ্যা এর সাথে যোগ করা হয়েছে যারা ধনাত্মক, তার ফলে এর সঙ্গে কিছু যোগ করতে এটা পাওয়া গেছে, তাহলে এটা বড়, এর তুলনায় এটা বড়, সেটা লেখা হলো। তো অনুলম্ব যদি উল্টে যায় তাহলে আর লেস দেন আর ওয়ান, তো এখানে আর ওয়ানকে রেখে যেমন হিসাব করেছি বাকিগুলোকে ধরেছি, তাহলে এখানে আমি আর টু রেখে বাকিগুলো যোগ ফলো একই রকমভাবে দেখাতে পারবো। তাহলে ওয়ান বাই আর গ্রেটার দেন ওয়ান বাই আর টু হবে, মানে ঠিক একই নিয়মে ওয়ান বাই আর গ্রেটার দেন ওয়ান বাই আর টু, তাহলে আর লেস দেন আর টু। এইরকমভাবে এই আর এর মান সমবায়ে যুক্ত রোধগুলির প্রত্যেকটির তুলনায় কম হবে। টার্মটা এরকম বলা হয় সমবায়ে যুক্ত ক্ষুদ্র মানের রোধটি অপেক্ষাও ক্ষুদ্রতর হয়। ঠিক আছে, আমরা এখানে একটা মিশ্র সমবায়ের উদাহরণ নিয়ে আলোচনা করব, যাতে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় উভয় সমবায়ী ব্যবহার করা হয়েছে। ধরো এখানে একটা সমস্যা দেয়া আছে যে এই তিনটি রোধ যুক্ত করা আছে, তো এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত। দেখো এই যে 3 ওহম আর 6 ওহম এরা আছে সমান্তরালে,
সেই সমবায়ের সাথে দশম রোধ আছে শ্রেণীতে, তাহলে তুল্য রোধ কত হবে হিসাব করতে হবে। তো এক্ষেত্রে আগে আমরা তিন আর ছয় এরা যে সমান্তরালে আছে এদের তুল্য রোধ কত হিসাব করব। তো লিখছি তিন ওহম আর ছয় ওহম এই রোধ দুটি সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ আর ওয়ান হলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স আর সমান পা গেল দুই ওহম। তাহলে তিন ওহম আর দুই ওহম এদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হল দুই ওহম। এখন এটি একটি শর্ট নিয়মে হিসাব করা হয়, সেটা মনে রাখো যে আর সমান আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ আর সমান আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু হয়। তো আমরা সেই নিয়মে হিসাবটা করতে পারতাম, আর ওয়ান আর টু কত হবে দেখো, তিন আর ছয় গুণ করে হবে আঠেরো, আর তিন আর ছয় যোগ করে হবে নয়, আঠেরোর এখানে হবে তিন গুণিত ছয়, তিন যুক্ত ছয় সমান দেখো আঠেরো নয় সমান দুই ওহম হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রাস্তায় আমরা তুল্য রোধটা হিসাব করতে পারি, সেই রোধ হলো দুই ওহম। তাহলে তিন আর ছয় এদের তুল্য রোধ হলো দুই ওহম, আর তার সঙ্গে দেখো দশ ওহম রোধ যুক্ত আছে শ্রেণীতে। তাহলে লেখা হবে এই আর এর সাথে বা তিন ওহম এবং ছয় ওহম এর সমান্তরাল সমবায়ের সাথে দশ ওহম রোধটি শ্রেণীতে যুক্ত, অতএব এ বির মধ্যে তুল্য রোধ সমান দশ প্লাস আর ওহম, সেটা হলো দশ দুই ওহম সমান বারো ওহম। তাহলে এ বির মধ্যে তুল্য রোধ হলো বারো ওহম। ঠিক আছে, এ ও বি এর মধ্যে রোধ কত হলো বারো ওহম। ঠিক আছে,